সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি উচ্ছে আলুর চচ্চড়ি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। উচ্ছে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আমি একটা উচ্ছেকে চার টুকরো করেছি। যে উচ্ছেগুলো একটু বড় বড় সেগুলোকে একটু সরু সরু করে ছ টুকরো করে নিয়েছি। আলুগুলো ঠিক একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু করলাগুলোকে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, করলাগুলো ভালো করে ধুয়ে নিয়ে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে খানিকটা ভেজে নিচ্ছি উচ্ছেগুলোকে। মিনিট পাঁচেক মতো উচ্ছেগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একটা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। একটা মশলা তৈরি করে নেব আমি। তার জন্যে এই চামচটার দু চামচ সাদা সর্ষে, দু চামচ কালো সর্ষে আর এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এবার এটাকে শিল নোড়ায় আমি ভালো করে বেটে নিলাম। উচ্ছে আলুটা বেশ অনেকটাই ভাজা ভাজা হয়েছে, আরও দু একবার নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ একটু নিচের দিকটা পুড়ে পুড়ে উঠছে। এইবারে সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। বাটিটাও একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটাও মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে জল দিয়ে দিলাম। একটা ঢাকা দিয়ে মিনিট দশেক হতে দেব। ফিরে এলাম মিনিট দশেক পরে। দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সেদ্ধ হয়েছে, আরও কিছুক্ষণ হতে দিতে হবে। ঝোলটা বেশ শুকিয়ে এসেছে, আলুও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা ভালো মতো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চচ্চড়িটা একদম গা মাখা মতো হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। একদম ঝোল শুকিয়ে এসেছে, লাস্টলি সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। এই আলু উচ্ছে চচ্চড়ি গরম গরম ভাতের সাথে দারুণ লাগে, এক থালা ভাতই খাওয়া হয়ে যায়। যদি এই রেসিপি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।